আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। বেশ কয়েকদিন বিরতি দিয়ে আমি আবার আপনাদের সামনে। কেউ হয়তো জানেন, কেউ জানেন না কেন আমার এই বিরতি। আমি যে সংগঠনটির সঙ্গে যুক্ত নির্বাহী পরিচালক হিসেবে, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ CGS, তৃতীয়বারের মতো এবার বে অফ বেঙ্গল কনভারসেশন বা একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করলো বাংলাদেশে। এর আগেও দু বছর এই আয়োজনটি CGS করেছে। প্রবল বাধা বিপত্তির মধ্যে, সে সম্পর্কে আমি কিছুটা আপনাদের বলবার চেষ্টা করবো এবং এবারের কনফারেন্সটি কী হলো সেটাও একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো এবং কনফারেন্সটি আসলে কী সেটা খানিকটা আপনাদের সামনে বলবার চেষ্টা করবো এবং সামনে আমরা কী চাই সেটাও এর মধ্যে দিয়ে বলবার চেষ্টা করবো। আমি পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন আন্তর্জাতিক সম্মেলনে বছরের বিভিন্ন সময়ে বহু বছর ধরে যোগ দিই এবং সেই সব সম্মেলনে অংশগ্রহণ করতে গিয়ে মনে হয়েছে যে এইসব সম্মেলনগুলোর কিছু পারপাস থাকে। যেখানে এটা আয়োজন হয় সেই দেশের পরিচিতি বাড়ে, সেই দেশের সঙ্গে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের সংযোগ বাড়ে, সেই দেশের ব্যবসা বাণিজ্য নানা ক্ষেত্রে এক ধরনের যোগাযোগ তৈরি হয় অন্যান্য দেশগুলোর সঙ্গে এবং কূটনৈতিক সহ নানা বিষয়ে একটা সম্পর্ক তৈরি হয় এবং সেই দেশের ইন্টেলেকচুয়াল কমিউনিটি, মিডিয়া, পলিটিশিয়ানস বা পলিসি মেকার্স, বিজনেস কমিউনিটি, তারা একটা বড় নেটওয়ার্ক তৈরি করতে পারে এবং পারস্পরিক আদান প্রদানের মধ্য দিয়ে সকলেই সমৃদ্ধ হয়, কিছু সিদ্ধান্ত হয়, কিছু কনসেনসাস তৈরি হয় গ্লোবালি, রিজিওনালি, যেটা আসলে গোটা পৃথিবীর জন্য কল্যাণ করে। কোনো কোনো কনফারেন্স একেবারেই যেই দেশে হয় সেই দেশকে কেন্দ্র করে বা সেই দেশের শুধুমাত্র সেই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে, কোনো কোনো কনফারেন্স কেবলমাত্র আঞ্চলিক পরিসরের মধ্যে এবং কোনো কোনো কনফারেন্স গ্লোবাল একটা আউটলুক তার থাকে। আমি মানুষটা ছোট কিন্তু আমার স্বপ্নটা সবসময় বড় এবং ব্যক্তিগত স্বার্থ, ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক এটা সেটা সেদিকে আমার খুব নজর নেই, কারণ আমি এই যা করি, এই যে তৃতীয় মাত্রা করি, এই যে আপনাদের সঙ্গে কথা বলছি বা লেখালেখি করি বা CGS-এর কাজকর্ম করি, এগুলো আমি এনজয় করি এবং যে কারণে এই যে অনেক সময় বলি না আমি যে সরকারি দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, এটা ওটা, ব্যবসা বাণিজ্য, এর মধ্যে আমি নেই, কারণ আমি ওই লাইফটা এনজয় করি না। এবং আমি মনে করি দেশের প্রত্যেকটি মানুষ, এমনকি রাস্তায় যে ঝাড়ু দেয়, সেও দেশের জন্য কন্ট্রিবিউট করে এবং প্রত্যেকটা মানুষ নিজ নিজ জায়গা থেকে কন্ট্রিবিউট করতে পারে। সো এরকম একটা চিন্তা থেকে আমি বিশ্বের কিছু প্রতিষ্ঠানের সঙ্গে, তাদের অ্যালামনাই নানান প্রোগ্রামে, নানান স্কুলে অংশ নেওয়া, লেখাপড়া করবার সুবাদে তাদের অ্যালামনাই এবং সেই সূত্রে ভারতের একটা বড় অর্গানাইজেশন আছে অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, সেটি পক্ষে বিপক্ষে নানা রকমের কথাবার্তা আছে কিন্তু তারা একটা ডায়ালগ করে প্রতি বছর, রাইজিনা ডায়ালগ। এই ডায়ালগটি আন্তর্জাতিক পরিসরে ইতিমধ্যেই একটা সমাদৃত বড় ইন্টারন্যাশনাল কনফারেন্স। ওয়ারফের একটা প্রোগ্রাম আছে AFCG, এশিয়ান ফোরাম অন গ্লোবাল গভর্নেন্স, আমি তার অ্যালামনাই বহু বছর ধরে, কারণ আমি ওদের ওই প্রোগ্রামটাতে অংশ নিয়েছিলাম। সেই সূত্র ধরে ওয়ারফের কর্তা ব্যক্তিদের, বিশেষ করে তার প্রেসিডেন্ট যে সমীর সরেন, সে আমার বন্ধুর মতো। সো আমার কাছে মনে হয়েছে, এবং জার্মান একটা থিঙ্ক ট্যাঙ্কের সঙ্গেও আমি অ্যালামনাই হিসেবে যুক্ত, জাইট স্টিফটুল ফাউন্ডেশন, তাদেরকে আমি দীর্ঘদিন যাবৎ বলবার চেষ্টা করছি যে বাংলাদেশে চলো কিছু করি, আমরা বাংলাদেশে কিছু করি ছোটো পরিসরে। সো আসলে আমরা যতটা মনে করি বাংলাদেশ বাইরের দুনিয়ায় অতটা, অন্তত এইসব ক্ষেত্রে সমাদৃত নয় বা খুব একটা গুরুত্ব, কিন্তু তাদের সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের সূত্রে দেখি দেখি এটা পরামর্শ দেয়, ওটা পরামর্শ দেয়, দিল্লিতে বসে কথা বললে আমাদের কলকাতা শাখার সঙ্গে কথা বলো, বাট আমি আবার ওই কলকাতায় যেতে চাই না আর কি, করতে হলে বড়দের সঙ্গে। এরকম করতে করে বহু বছর পরে ওয়ারফের কর্তা ব্যক্তিদেরকে আমি রাজি করাই এবং সেই সূত্র ধরে তার যে প্রেসিডেন্ট সমীর সরণকে আমি বাংলাদেশে একাধিকবার তার দলবল সহ নিয়ে আসে, বলতে পারেন ব্রেকি করতে, সিচুয়েশনটা বুঝতে, বিভিন্ন দেশের ডিপ্লোমেটদের সঙ্গে তারা কথা বলেছেন, সরকারের সঙ্গে কথা বলেছেন, তৎকালীন সরকারের সচিব, পররাষ্ট্র সচিব, অন্যদের সঙ্গে কথা বলেছেন,
এবং এখানে ভারতীয় হাইকমিশন সৈন্যদের সঙ্গে তার কথা বলেছেন, কোনো কোনো মিটিংয়ে আমি নিজেও ছিলাম। সমীর যখন মিটিং করতে আসেন, এবং এখানে বলে রাখা ভালো যে সেই সময় আমরা ইন্ডিয়া বাংলাদেশে একটা ডায়ালগের আয়োজন করি, সমীর সেখানে বক্তৃতা দেন, পাবলিক লেকচার, সেখানে প্রচুর মানুষ ছিলেন। তারপরে সমীরের স্মরণে, যেহেতু সে আমার সমীরের সম্মানে, যেহেতু সে আমার বন্ধু, আমি একটা রিসেপশনের আয়োজন করি। সেখানে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, তৎকালীন নেতা তোফায়েল আহমেদ সহ অনেকে অংশ নিয়েছিলেন, আওয়ামী লীগ বিএনপির নেতারা। এমনকি আমার বাসায়ও একটা ডিনার হোস্ট করি, সেখানেও অনেকে অংশ নিয়েছিলেন। আমি কথাটা বললাম খানিকটা বোঝার জন্যে আপনাদের। এরকম তিন চারবার তারা আসে, আমরা কোন হোটেলে প্রোগ্রাম করবো, ইন্টারকন্টিনেন্টালি প্রোগ্রাম করবো, সেটারে কী করি, এরকম একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম সেখানে করা যায় কিনা, কনফারেন্সটা তখন করে করে মোটামুটি আমরা একটা সিদ্ধান্তে পৌঁছই যে আমরা নিব। কিন্তু আমার প্রথম থেকে লক্ষ্য ছিল যে আমি, এবং বলে রাখা ভালো, যখন সমীর ঢাকায় আসেন তিনি সবার সঙ্গে কথা বলেন, মন্ত্রী, প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, মন্ত্রী ডক্টর মোমেন, তারা কেউ কিছু বলেননি। তৎকালীন সচিব, পররাষ্ট্র সচিব শহীদুল হক ছিলেন, তিনি একটু ছোট্ট করে বলেছিলেন যে আপনি সিজিএসের সঙ্গে করবেন, জিল্লুরের সঙ্গে, অন্য কারোর সঙ্গে নয় কেন। সমীর তখন বলেছিলেন যে জিল্লুর আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, করলে আমি ওর সঙ্গেই বাংলাদেশ, অন্য কারোর সঙ্গে নয়। যাই হোক, তারপরে এই প্রক্রিয়াটা এগুতে থাকে, এগুতে এগুতে একটা পর্যায়ে গিয়ে আমরা নাম ঠিক করি, যেটা অনেক নামে আমরা চিন্তা করেছি, ঢাকা গ্লোবাল ডায়ালগ আমরা করব। 2019 সালের ঘটনা আমি বলছি। সমীর প্রথম যখন ঢাকায় আসেন, তার আগে এবং তার আসা যাওয়ার মাঝখানে আমি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনবার মিট করি এই কনফারেন্সকে কেন্দ্র করে। বলে রাখা ভালো যে, আবারও বলে রাখা ভালো যে, এই যে শেখ হাসিনার সঙ্গে আমি যোগাযোগ করলাম, তার মানে আমি কিন্তু শেখ হাসিনার দল করি না, আমি বিএনপিও করি না, বাট আমার ওই অ্যাক্সেসটা আছে, বা যে কোনো কারণই হোক। আমি এর আগেও আপনাদের বলেছি যে শেখ হাসিনার যখন আমি তৃতীয় মাত্রার জন্য ইন্টারভিউ নিতে গেছি, নেওয়ার কথা বলেছি, উনি বলেছেন তোমাকে আমার বিরোধিতা বন্ধ করতে হবে, তাহলে আমি তোমাকে ইন্টারভিউ দিব। বাট যে কোনো কারণই হোক, ওনারা আমাকে একভাবে গুরুত্ব দিতেন বা স্নেহ করতেন, আমার কাজটাকে রেসপেক্ট করতেন, এটা বাংলাদেশের রাজনীতিবিদদের কাছ থেকে আমি মোটামুটি পেয়েছি, দু একটা ছোটোখাটো ব্যতিক্রম বাদ দিয়ে। এবং আমার এইসব যোগাযোগের ক্ষেত্রে আমি কখনো, যেটা হওয়া উচিত অধিকাংশ ক্ষেত্রে, এটা প্রসিজিওরের মধ্যে দিয়ে যাওয়া বা একটা নিয়ম নীতি মেনে, আমি কখনো শেখ হাসিনার সঙ্গে, উনি যখন বিরোধী দলের নেত্রী ছিলেন, আমাকে অনেক নেতাদের ক্ষেত্রেই করতে হয়, হোসেন মোহাম্মদ এরশাদ বা অন্যদের ক্ষেত্রে, কোনো এপিএস পিএসের মাধ্যমে যোগাযোগ করে না। আমি কাউকে ছোটো করছি না, বাট আমার সম্পর্কের মাত্রাটা ওই জায়গায়, আমি টেক্সট করলে আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি, নিশ্চয়ই তারপরে অফিস তার যোগাযোগ করেছে। এবং আমি যখন এই কনফারেন্স নিয়ে কথাবার্তা বলি, প্রথম আমার মনে আছে শেখ হাসিনা বলতেন এগুলো এই কনফারেন্স করবে, আমি তো ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যাই, অনেক ঠান্ডা, এগুলো আর ভাল লাগে না। দ্বিতীয় দফা, তৃতীয় দফা, এক দফায় উনি আমাকে এসে বললেন, ঠিক আছে আমি যেতে পারবো না, আমি তোমাকে কোনো একটা মন্ত্রী ঠিক করে দেই। কিন্তু ওয়ারএফে চাইছিল যে প্রধানমন্ত্রী, এবং এই ধরনের কনফারেন্সে আসলে ওই লেভেলের একজন যদি থাকা উচিত। এবং তারপরে উনি বললেন ওনার চোখে ব্যথা, ওনার কানের সমস্যা, উনি আসলে অ্যাটেন্ড করতে চান না। এনিওয়ে আমি আমার চেষ্টা করেছি, ওদেরকে জানিয়েছি, বাট ধীরে ধীরে বোঝা যাচ্ছে যে উনি আসলে আমার অনুষ্ঠানে বিএনপি নেতারা কী বলতেন সেগুলো আমাকে শোনাতেন। যেমন একটা কথা আমার এখন মনে আছে যে বেগম খালেদা জিয়া সব ইলেকশনে পাশ করে আমি ফেল করি, এগুলো কী ধরনের কথা। বা এমনও বলেছেন যে আমি তো 2008 ইলেকশনে, চোদ্দোর ইলেকশন কি ফেয়ার হয়নি। তা আমি ওনার সঙ্গে আসলে ওইভাবে তখন আর তর্ক করতে চাইনি, কারণ আমি বুঝতে পারছি যে ওনার অ্যাঙ্গার আমার উপরে ভীষণ। বাট উনি আমাকে সময় দিয়েছেন এই কারণে এই কথা বললাম যে উনি অনেক সময় এমন হয়েছে যে তৃতীয় মাত্রা শুনে ও উনি আমাকে ফোন করেছেন কোনো একটা অনুষ্ঠান দেখে, যে তৃতীয় মাত্রার মানে তো নিচে নামছে কেন, এগুলো উনি করতেন। এবং ওনার আসলে স্বভাবের মধ্যে এই জিনিসগুলো ছিল। সো উনি আমি আসলে তিন দফা কথা বলে ম্যানেজ করতে পারিনি, বাট প্রোগ্রামটা আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। হঠাৎ করে দিল্লি থেকে আমাকে সমীর বলল যে তুমি আসলে সরকারি কোনো প্রতিষ্ঠানকে সঙ্গে যুক্ত করো, না হলে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে আমার কাছে।
ওয়েল আমি বললাম কাকে যুক্ত করা, যেহেতু সরকারি একটা আপনি জানেন ফরেন, আপনারা আমার তো জানেন ফরেন মিনিস্ট্রি একটা প্রতিষ্ঠান আছে, থিঙ্ক ট্যাঙ্ক আছে, বিস, বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ। আমি বিজের ডিজি তখন মেজর জেনারেল রহমান, মেজর জেনারেল রহমানের সঙ্গে দেখা করি। মেজর জেনারেল রহমান খুবই খুশি যে এরকম একটা ইভেন্টে তার প্রতিষ্ঠান যুক্ত হবে। তো ওয়ারএফ, সিজিএস এবং বিস তখন আমরা ওয়েবসাইট করি, এবং সেই ওয়েবসাইট সিজিএসের ওয়েবসাইটে, ওয়ারএফের ওয়েবসাইটে এবং ঢাকা গ্লোবাল ডায়ালগের ওয়েবসাইটে আমাদের তিন প্রতিষ্ঠানের লোগো, তিন প্রতিষ্ঠানের নাম ডিটেল দেখায়। আমরা বিভিন্ন হোটেল বুক করি, ইন্টারকন্টিনেন্টাল হোটেল ওয়ারএফ ছাড়াই কিন্তু সেটা আমি বুক করি, এবং দেন আমরা ইন্টারন্যাশনাল গেস্টদেরকে ইনভাইট করি, এগুলো চলছে। সো তানবী আমাকে ফোন করে বললেন যে সমীর তোমার সঙ্গে কথা বলতে লজ্জা পাচ্ছে, কিন্তু ঢাকা থেকে অর্থাৎ মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স থেকে বলা হয়েছে যে তুমি থাকলে সরকার তোমাকে সহযোগিতা করবে না। সহযোগিতা ছাড়া আমরা কিন্তু বিএবিএসি করেছি, বেঙ্গল কনভারসেশন, কিন্তু যখন একটা বিদেশি পার্টনার থাকে তার জন্য এটা বড় আতঙ্কের বিষয়, এবং সেই দেশটা যদি আবার ইন্ডিয়া হয় আরও সেন্সিটিভ। এবং এ কথা আপনাদের বলে রাখা ভালো যে আমি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের কথা বলেছি, যে তিনি আমাদের ওই সময়কার প্রস্তুতি পর্বের বিভিন্ন অনুষ্ঠানে ছিলেন। শহীদুল হক, যার কথা একটু আগে উল্লেখ করেছিলাম, ফরেন সেক্রেটারি, তিনি আমাকে একদিন বললেন একটা অনুষ্ঠানে দেখা হলো যে আপনি একটু ছোট মন্ত্রীর সঙ্গে কথা বলেন, ছোট মন্ত্রী মানে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তো আমি ওনার সঙ্গে কথা বললাম, তো উনি আমাকে এটা সেটা বলে বললেন যে আমাদের ছেলেদের একটু একটু রেখেন। আমি বললাম আপনাদের ছেলেটা থাকবে, সিআরআইকে রেখেন। তা আমি বললাম সিআরআইকে তো নিশ্চয়ই তাদের ছে, তারা যদি আসতে চায় আসবে, নাম টাম দরকার নেই। তো আমি একটু রিলিফ ফিল করলাম, কারণ সিআরআইয়ের নাম থাকলে আমার পক্ষে আসলে ওই প্রোগ্রাম থাকা সম্ভব না, ওই প্রোগ্রামের সঙ্গে যুক্ত থাকা, কারণ যেহেতু একটা পলিটিক্যাল পার্টির সঙ্গে যুক্ত। তো এভাবেই এগুতে শুরু করা। কিন্তু তানবী যখন জানালেন যে মাত্র 15 দিন আগে যে আমরা করতে পারছি না তোমাকে নিয়ে, আমি সঙ্গে সঙ্গে তানবীকে জানালাম, সমীরকে ফোন করলাম যে ফাইন তোমরা করো, গো হ্যাড, আমি সরে যাচ্ছি, কারণ আমি চাই না ওই পর্যায়ে ওই অনুষ্ঠানটা নষ্ট হোক বা বন্ধ হোক। তাতে করে ইতিমধ্যেই অনেক ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট হয়েছে, আমারও হয়েছে, এবং ইমেজেরও একটা ব্যাপার আছে, দেশেরও একটা ইমেজের ব্যাপার আছে। সো আমি কুইট করলাম। কেউ কেউ প্রশ্ন রাখতে পারেন যে ভারতীয় একটা সংগঠনের সঙ্গে আমি কেন করতে গেলাম, বাংলাদেশের যে অবস্থা সেই সময়ে এই ধরনের একটা বড় অনুষ্ঠান করবার জন্যে অন্য কোনো দেশকে আসলে ম্যানেজ করা সম্ভব ছিল না। আর যদিও আমি অনেক দেশের অনেক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে নানাভাবে যোগাযোগ আছে, সম্পর্ক আছে, আর সবার এই ধরনের ক্যাপাসিটি নেই, সব দেশের সব অর্গান, সেটি ইউরোপ হোক, আমেরিকা হোক, সব সংগঠন এরকম এই রকম বড় মাপের ইভেন্ট করার এক্সপার্টিস নেই যেটা ওয়ারএফের আছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি এটা ওয়ারএফের নিয়ন্ত্রিত একটা প্রোগ্রাম হতো? না, হতো না। ওয়ারএফের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং, আমার টিমের, সিজিএসের টিমের সঙ্গেও তাদের টিমের অনেকবার মিটিং হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটাই এরকম ছিল যে 3 বছর তারা আমাদের সঙ্গে থাকবে, এবং বাই দ্যাট টাইম 3 বছরের মধ্যে আমাদের একটা ক্যাপাসিটি বিল্ডিং হবে, দেন আমরা আমাদের এই প্রোগ্রামটা সিজিএসের প্রোগ্রাম হিসেবে রান করবো, ওয়ারএফ তখন আর আমাদের সঙ্গে থাকবে না। এনিওয়ে, তারপরে আমি কুইট করলাম সিজিএস, সেখান থেকে নিয়ে গিয়ে বেশ কয়েকদিন, অবশ্য সিজিএসের নাম তাদের ওয়েবসাইটে ছিল, তারা আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন, আমি যাইনি। শেখ হাসিনা এর আগে অনেকবার বলেছিলেন তিনি যাবেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি সেই অনুষ্ঠানে গেছেন, এবং সেই অনুষ্ঠানে বিদেশি অতিথিদেরকে ভারতীয় হাই কমিশনের ডিনার করা হয়েছে সোনারগাঁ হোটেলে, প্রোগ্রাম ছিল ইন্টারকন্টিনেন্টাল সোনারগাঁ হোটেলে এক ডিনারে, সেখানে রাষ্ট্রের সরকারের বয়ান সব হাজির করা হয়েছে। তো বিদেশি বন্ধু বান্ধবরা যারা ওই প্রোগ্রামে এসেছিলেন তারা আমার সঙ্গে যোগাযোগ করলেন, আমরা হ্যাং আউট করলাম, ঘোরাঘুরি কথাবার্তা বললাম, এবং সবাই খুবই একটা ইন্টারন্যাশনাল ইভেন্টে যেভাবে দলীয় বক্তব্য, যেভাবে প্রচার প্রচারণা হয়েছে, ব্র্যান্ডিং হয়েছে, সেগুলো তারা কেউ পছন্দ করেনি। বাট এনিওয়ে প্রোগ্রামটা হয়েছে, সমীর প্রোগ্রাম শেষে
থ্যাংক ইউ নোটে আমার কথা উল্লেখ করেছেন যে ঢাকায় আমি তাদেরকে নিয়ে এসেছি, সেটা তিনি স্বীকার করেছেন। বাট সিআরআই সিআরের কর্তা ব্যক্তি বিশেষ করে শাহরিয়ার আলম, নাঈম রাজ্জাক, আমি যতটুকু পরে শুনেছি বুঝেছি যে তারা আসলে এই পুরো গেমটা খেলেছেন। আমি ফরেন মিনিস্টারকে খুব একটা দোষ দিব না তখনকার পরিস্থিতিতে, বাট তারা আসলে শেষ পর্যন্ত চেয়েছেন যে এরকম একটা জিনিস তাদের করবার মতো। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গিয়েছিলেন, অনেক অতিথি বিদেশ থেকে এসছেন, খুব বেশি বলা যাবে না, কিন্তু সেখানে হাই প্রোফাইল কোনো অতিথি কিন্তু আসতে পারেননি। একজন বিজেপি নেতা রাম মাধব, তিনি ছিলেন হাইয়েস্ট লেভেলের একজন অতিথি, এর বাইরে আর তেমন কোনো অতিথি আনা যায় না। সো আমি সেখান থেকে কুইট করলাম, এবং সম্ভবত না, ঢাকা গ্লোবাল ডায়ালগ সেটা ওটাই প্রথম ওটাই শেষ, এরপরে আর তারা করতে পারেননি। ১৯ পর ২০, ২১, ২২, ২৩, ২৪ আওয়ামী লীগ ক্ষমতায়, ভারত তার মিত্র, ওয়ারেফ ক্ষমতাসীনদের সঙ্গে সেখানে সম্পর্কিত, তারা ইভেন্টটা করতে পারেনি। আমার মধ্যে তো এক ধরনের জিদ আছে, আমি আমার এই ছোট্ট টিমকে নিয়ে আমি এটা করা নানাভাবে করবার চেষ্টা করি। আমাদের যখন চেয়ারম্যান ছিলেন যিনি, তিনিও খুব একটা এইসব উদ্যোগ পছন্দ করতেন, এগুলো আনবিলিভেবল করা সম্ভব নয়। এনিওয়ে আস্তে 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 আমাদের চেয়ারম্যানশিপ একটা পরিবর্তন হলো, তিনিও খুব একটা উদ্গ্রীব, আমরা লম্বা সময় ধরে, তখন কোভিড হয়, এটা হয়, এটা এটা সেটা নানা কারণে আমরা ডেট পেছাতে পেছাতে আমরা ২২ এসে প্রোগ্রামটা করি, সম্ভবত ২২ নভেম্বরে। এই প্রোগ্রাম করতে গিয়ে ইনিশিয়ালি আমরা পুলিশকে জানাই, সবাইকে জানাই, ফরেন মিনিস্ট্রিকে জানাই, ফরেন মিনিস্টার ডক্টর কে আব্দুল মোমেন আমাদেরকে মেসেজ দেন, সেই মেসেজ আমরা বুকলেটে ছাপি, আমি তার সঙ্গে দেখা করি, তিনি আমাকে বই উপহার দেন, তার লেখা স্বাক্ষর করে তার ছবি তোলেন, তার অফিসার পিএস থেকে শুরু করে সবাই সেখানে ছিলেন। এবং তিনি সবাইকে তখন বলছিলেন যে একমাত্র জিল্লুরের অনুষ্ঠানে গেলেই একটা ব্রিদিং স্পেস পাওয়া যায়, সেটা পারিবারিক অনুষ্ঠান হোক, সামাজিক হোক, কিংবা রাজনৈতিক অনুষ্ঠান বা শো হোক, যে কোনো ইভেন্টে। আমরা শাহরিয়ার আলমকেও ইনভাইট করি, তিনি কোনো রেসপন্স করেননি। ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেন, তিনি আমাদেরকে তার শুভেচ্ছা বাণী দেন, ৯ মন্ত্রী কনফার্ম করেন যে তারা সেই ইভেন্টে বক্তৃতা করবেন। ইভেন্টের আগের দিন অর্থাৎ ২১ তারিখ ইভেন্ট ছিল, ২০ তারিখ রাত থেকে আমার কাছে ফোন আসতে শুরু করে, যে সকল মিডিয়াতে ফোন করে করে, পিআইডি থেকে, বিভিন্ন এজেন্সি থেকে ফোন করে বলে দেওয়া হচ্ছে যে এই অনুষ্ঠানের কোনো মিডিয়া কভারেজ দেওয়া যাবে না। এমনকি যেই অনুষ্ঠান, যেই চ্যানেলটিতে আমি দুই দশকের বেশি সময় ধরে কাজ করি, সেই চ্যানেলটিও ওই অনুষ্ঠানের রিপোর্ট করেনি, অথচ সেই সময় পৃথিবীর বহু দেশ থেকে বহু লোক এসেছেন। ভিসা দিতে অনেক ক্ষেত্রে সমস্যা করা হয়েছে, কিন্তু কোথাও কোথাও থেকে পাওয়া গেছে, কোথাও থেকে পাওয়া যায়নি, অনেককে ডিসকারেজ করা হয়েছে বাংলাদেশে আসতে। আমার যারা লোকাল স্পন্সর ছিলেন ২২ সালে, তাদের প্রত্যেককে অনুষ্ঠানের পরে ফোন করে করে ধমক দিয়ে, মানে আমাকে সহযোগিতা করতে নিষেধ করা হচ্ছে, কেউ করেছেন, কেউ করেননি, এমনকি কেউ করে প্রমাণও নিতে চাননি, এমন একটা তৈরি হয়েছে। এবং তারপরের দুই বছর আসলে প্র্যাকটিক্যালি তারা আমার থেকে যতটা সম্ভব দূরে থেকেছেন সরকারের ভয়ে। আমার যারা লোকাল স্পিকার তাদেরকে নিরুৎসাহিত করেছেন, আমরা অন্তত ৩৫-৪০ জন গোয়েন্দা কর্মকর্তা এই পুরো ইভেন্টের সময় ২২ সালে আমার ইভেন্টে ছিলেন, তারা এসেছেন, খেয়েছেন, রিপোর্ট করেছেন, সবাই ব্যক্তিগতভাবে আমার এবং ইভেন্ট দেখে তারা বুঝতে পারছিলেন যে এটা দেশের বিরুদ্ধ নয়, কিন্তু যা হয় আর কি সরকারি চাকরি করলে। আগের দিন আমি একটা প্রেস কনফারেন্স করলাম, সেই প্রেস কনফারেন্সকে বিকৃত করে আমার কথাকে সময় নামে একটি টেলিভিশন চাচ্ছে তাই প্রচার করলো, এবং সেই ধাক্কায় বা তাদের সেই সুরে অনেকেই তখন কথা বললেন। একজন বহুল আলোচিত গোয়েন্দা কর্মকর্তা পুলিশের, তিনি প্রায় ৩০-৩৫ জন নিয়ে পুল সাইডে বসে থাকলেন, আমাকে গ্রেপ্তার করলেন। কী হচ্ছে এখানে? বিদেশিদের নিয়ে সরকার পতনের ষড়যন্ত্র হচ্ছে, আমার সঙ্গে নাকি বিএনপিকে ক্ষমতায় আনার ষড়যন্ত্র হচ্ছে। ভাই, আমি তো বহুবার বলেছি যে বিএনপির সঙ্গে আমার
আওয়ামী লীগের সঙ্গে যে সম্পর্ক, বিএনপির সঙ্গে সেই একই সম্পর্ক, সব দলের সঙ্গে একই সম্পর্ক। সাংবাদিক আমি, আমার সঙ্গে ওই যে রশিদের ইন্টারভিউ সময় বলা আমি তার ইন্টারভিউ কেন নিলাম, তার মানে হচ্ছে আমার খুনির সঙ্গে সম্পর্ক। তাহলে কি বলতে হবে পুলিশ যাদেরকে গ্রেপ্তার করে যেসব ক্রিমিনালরা তাদের সঙ্গে পুলিশের খুব ভালো সম্পর্ক? ডক্টর মোহাম্মদ আব্দুর রাজাকের মতো সিনিয়র নেতা, মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য ইভেন্টে আসলেন, মঞ্চের সামনে বসে থাকলেন আধা ঘন্টা, তাকে বক্তৃতা দিতে না দিয়ে তুলে নেওয়া হলো। তাজুল ইসলামের মতো স্থানীয় সরকার মন্ত্রী, একটা সিনিয়র মন্ত্রী, সোনারগাঁয়ের গেইটে এসে তাকে ঢুকতে দেওয়া হলো না, নিয়ে গেল, নিয়ে যাওয়া হলো। সো এইরকম একটা অবস্থা তৈরি করালো। এবং এর তারপরে যেই হোটেলটি, ও এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, ইন্টারকন্টিনেন্টাল হোটেলকে আমরা বুক করেছিলাম অনেক দিন আগে থেকে, 15 দিন আগে ইন্টারকন্টিনেন্টাল, আমরা জানো তাদের পক্ষে আমাদের ভেন্যু দেওয়া সম্ভব নয়। আমি চাইলে ইন্টারকন্টিনেন্টালের বিরুদ্ধে তাদের হেডকোয়ার্টার্সে এটা নিয়ে অভিযোগ করতে পারতাম, আমি তাদেরকে তাদের বিরুদ্ধে নানা জায়গায় নানা কমপ্লেন করতে পারতাম, আমি সেটা করিনি, আমার প্রোগ্রামটা করা দরকার ছিল। আই এম গ্রেটফুল হোটেল সোনারগাঁ, তারা আমাদেরকে অ্যাকসেপ্ট করেছে, 15 দিনের মধ্যে সমস্ত প্রস্তুতি করে আমরা কিন্তু ইভেন্টটা করি। এবং জানেন সেই সময় আমার বাড়িতে পুলিশ পাঠায়, আমাকে গোয়েন্দারা ফলো করতে থাকে। এরপরে তো কয়েকটা বছর আগে পরে এই একই অবস্থা গেছে, ওই ইভেন্টের পরে আমার ট্যাক্স ফাইল নিয়ে এনবিআর তৎপর হয়ে ওঠে, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে তৎপর হয়ে ওঠে, আমার ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশনের তৎপর হয়ে ওঠে, বারবার একই রিপোর্ট কিছু পাওয়া যাচ্ছে না। আমার সঙ্গে যে ছেলেমেয়েরা কাজ করে, ছোটো ছোটো ছেলেমেয়েরা, এদেরকে এক এক দিন সিআইটিতে নিয়ে যাওয়া, আমার যারা ভেন্ডর তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, নানাভাবে এই জটিলতার মধ্য দিয়ে আমরা পার করলাম। ইভেন্ট আমরা শেষ পর্যন্ত করলাম, সেখানেও অন্তত ঢাকা গ্লোবাল ডায়ালগের চাইতে প্রোফাইল অনুযায়ী অনেক ভালো ভালো বড় বড় মানুষ আসলেন, তাদের মধ্যে ফর্মার প্রেসিডেন্টও আছেন কোনো কোনো দেশের, গেল। তৃতীয়বার এসে আমি আর কোনো লোকাল কর্পোরেট হাউসকে এনগেজ করতে পারলাম না, প্রোগ্রামটা আমরা করলাম, সরকারের কাউকে আমরা পেলাম না। এবং প্রথমবার যখন মোমেন সাহেব আসবেন বললেন গেস্ট অফ অনার হিসেবে, তিনি আসলেন না। এবং পরে তিনি আবার বললেন যে আমার সঙ্গে নাকি তার ওই কথাই হয়নি, তৃতীয় মাত্রার 7000 পর্বের অনুষ্ঠানে দেখা হয়েছিল, সেখানে কি কথা হয়েছে কিন্তু ফাইনাল কথা নেই, এক ধরনের মিথ্যাচারিতা। আমি ভদ্রলোক মানুষ, তিনি আমার বাসায়ও গেছেন, আমিও তার বাসায় গেছি নানা অনুষ্ঠানে, কিন্তু একেবারে ডাহা মিথ্যা কথা, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকবার জন্য তিনি বললেন। এই জন্যে আমাদের রাজনীতিবিদের অনেক সময় মেরুদণ্ডহীন মনে হয়, যে এই মানুষ আমার এত প্রশংসা করলেন, তিনি মেসেজ পাঠালেন কিন্তু তিনি মিডিয়াকে বললেন যে না আমার সঙ্গে এরকম কোনো কথা হয়নি। মূলত এবং হাসান মাহমুদ, নানান জনকে হাসান মাহমুদ এবং শাহরিয়ার আলম হচ্ছেন এর মূল, আমি পরে শুনেছি যে শাহরিয়ার আলমই আসলে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে মোমেনকে বাধা দিয়েছেন এই কাজগুলো করতে। অনেকে বিশ্বাসী করত, মোহাম্মদ আরাফাত আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন, সজ্জন, শেষে অবশ্য তার কথাবার্তা কোন পর্যায়ে গেছে আমরা সবাই দেখেছি, ওনাদের বিশ্বাসই হয় না এটা আমার কোনো সিনিয়র বন্ধু আমেরিকা থেকে করে দিচ্ছেন, এর পেছনে কোনো কোনো দূতাবাস এগুলো তৈরি করে দিচ্ছে, আপনি করেনটা, মানে আমার তো শিক্ষা থেকে একটু কম, ওনারা নিজেদেরকে লেকচারার লেভেল থেকে নিজেদেরকে হঠাৎ করে প্রফেসর বানিয়ে ফেলতে পারেন, কাজেই এগুলো নিয়ে প্রশ্ন করতে থাকেন। সো টাকা কোত্থেকে আসে, যেটা আমি বলছিলাম যে আমাদের ওয়েবসাইটে, আমাদের ইভেন্ট ভেনুতে সেগুলো কিন্তু স্পষ্ট, কিন্তু এই প্রশ্ন থেকে আমরা মুক্তি পাইনি। শুধু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আমার ট্যাক্স ফাইল, আমার ক্রেডিট কার্ডের ট্রানজ্যাকশন না, সিজিএসের যা কিছু আছে সেগুলো নিয়ে প্রচুর ইনভেস্টিগেশন হয়েছে, বাট কিছু পাওয়া যায়নি। আমি এর আগে হয়তো আপনাদের বলেছি যে আমার অফিসের যে ছেলেমেয়েরা কাজ করে বা আমার যারা ভেন্ডর তাদেরকেও ডেকে ডেকে নিয়ে গিয়ে সিআইডি অফিসে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে ইন্টারভিউ করা হয়েছে। এবং আমি এইসব ছেলেমেয়েদেরকে ধন্যবাদ জানাই যে এরা আমাদের মতো এত ঝক্কি ঝামেলার মধ্য দিয়ে, এত আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে পাওয়া হয়নি, কিন্তু তারা কেউ এই কারণে অন্তত আমাকে বা আমাদেরকে ছেড়ে যায়নি। এত প্রতিকূলতা বাধা সরকার যারা বিপক্ষে, তার মধ্যেও প্রথম এডিশনে ফরেন সেক্রেটারি মাসুদ বিন মোমেন তিনি এসেছিলেন প্রচণ্ড বাধা বিপত্তি পেরিয়ে, এবং কেন এসেছিলেন সেটার হয়তো পেছনে অনেক কারণ থাকতে পারে, কিন্তু এসেছিলেন, এক ধরনের এন্ডোর্সমেন্ট কিন্তু সরকার দিতে পারছে। সেকেন্ড এডিশনে সবাই আমাদেরকে বর্জন করেছে,
পরিকল্পনা মন্ত্রী মিসাইল মান্নান কিন্তু এসেছিলেন এবং তিনি চ্যালেঞ্জই করেছিলেন যে অতক্ষণ পর্যন্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে পার্সোনালি না বলবেন, কোনো বাধাই তাকে আটকে থাকতে পারবেন, এবং অনেকে তাকে নিরুৎসাহিত করেছেন, কিন্তু তিনি এসেছেন। আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের কার্যের জন্যে। সো দুটো এডিশন আমরা করলাম, আমাদের বিদেশি বন্ধুরা যারা এসছেন স্পিকার হিসেবে, ডেলিগেটস হিসেবে, পার্টিসিপেন্ট হিসেবে, তারা একটা মিশ্র ধারণা নিয়ে গেলেন বাংলাদেশ সম্পর্কে, যে সরকার কী করে আর আমরা কী করি, বা আমরা কতটা কাজ দেখাতে পারি। একটা ছোট্ট অর্গানাইজেশন, অনেক সময় সরকারের পক্ষ এই ধরনের আয়োজন করা ডিফিকাল্ট, কিন্তু এই প্রতিকূলতার মধ্যে আমরা করলাম। এবার আসা যাক তৃতীয়বারের মতো কী করলাম আমরা। এবার আমরা প্রস্তুতির জন্য সবচেয়ে কম সময় পেলাম, কারণ জুলাই অগস্ট পর্যন্ত আমরা এতটা আনসার্টিনিটির মধ্যে ছিলাম, পুরো দেশ ছিল, আমরা আসলে নিশ্চিত করতে পারিনি, বুঝতে পারিনি যে আসলে ইভেন্টটা এই বছরটিতে আমরা কবে করতে পারবো, করতে আদৌ পারবো কি না। এবং আমি ধীরে ধীরে ব্যক্তিগতভাবে যতটা ওপেন হতে থাকলাম লেখালেখি কথাবার্তা বলবার মধ্য দিয়ে, কারণ অনেক আমি অনেক সময় বলেছি যে আমি আসলে, অনেকে আমাকে বলতেন যে আপনি আরও টাফ হন না কেন, আরও কঠিন প্রশ্ন তৃতীয় মাত্রায় করেন না কেন, আমি করতাম প্রয়োজন সময় বুঝে, এবং আমি সবসময় বলতাম যে ভাই আমি ক্রিকেটের টেস্ট খেলোয়াড়দের মতো, আমি টেস্ট খেলতে নেমেছি, আমি ওয়ান ডে বা টি টোয়েন্টি খেলতে নামি নিজে ছক্কা পেটাবার চেষ্টা করবো, আর করতে গিয়ে আউট হয়ে যাব। সো একটা সময় এসে যখন আমার মনে হলো যে এখন আসলে কথা বলা দরকার, এখন হয় জিততে হবে না হয় হারতে হবে, হয় বাঁচতে হবে না হয় মরতে হবে, তখন আমি আসলে কথাবার্তা বলা শুরু করলাম নানা মাধ্যমে। এমনিতেই তো বিদেশিরা যারা বাংলাদেশে আসেন, বিভিন্ন দেশের, তারা যে কোনো পর্যায়ের বাংলাদেশে যে কয়েকজনের সঙ্গে কথা বলেন, তাদের মধ্যে একজন আমি প্রায় অধিকাংশ ক্ষেত্রেই ছিলাম, এবং সেই সব কথাবার্তা বাইরে নানা কারণে চলে যেত, কাজে বোঝা যায় যে আমি খুব, এবং আমি খুব ওপেনলি কথাবার্তা বলতাম। আমি আমার লেখা লেখির মধ্য দিয়েও সরব থাকবার চেষ্টা করেছি, আমি সোশ্যাল মিডিয়াতে বেশ সরব ছিলাম, আপনারা অনেকে হয়তো জানেন, এবং একই সঙ্গে সিজিএসের কর্মকাণ্ড ভেরি মাচ ওপেন এবং খুবই অ্যাসার্টিভ, অ্যাগ্রেসিভ আমরা ছিলাম, যদিও আমাদের কোনো কন্টেন্ট, কোনো ইনফরমেশন, কোনো ডাটা সরকার কিন্তু কখনো চ্যালেঞ্জ করতে পারেনি, এবং সমস্ত সেন্সিটিভ ইস্যু আমরা ডিল করেছি সিজিএস। নিঃসন্দেহে জনগণের সমর্থন ছিল, নিঃসন্দেহে একটা ইন্টারন্যাশনাল ব্যাকিং এই অর্থে যে তারা আমাদের পার্টনার অ্যালাইজ। সো সরকার হয়তো সেগুলো কাউন্ট করতে হতো বা কাউন্ট করেছে, এবং কোনো কোনো ক্ষেত্রে আমাদের ইন্টারন্যাশনাল পার্টনাররা সরকারের বিভিন্ন মহলকে বিভিন্ন সময় বলেছে যে ওদের বিরুদ্ধে যা হচ্ছে সেটা, আমাদের বিরুদ্ধে যা হচ্ছে সেটা তারা পছন্দ করে না, এবং তারা ওয়াচ করছে। সো এই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে থার্ড এডিশন, এবং সরকারের পরিবর্তন হলো, পরিবর্তন না হলে আমরা শিওর যদি সরকার আরও কয়েকদিন টেকে যেত, দুই চার দিন, আমার পক্ষে আসলে বেঁচে থাকাই সম্ভব হতো কিনা এটা একটা বড় প্রশ্ন। এবং আমরা সবাই সার্ভাইভ করলাম, গোটা দেশ সার্ভাইভ করলো, এবং তারপরে আমাদের সামনে চ্যালেঞ্জ হিসেবে আসলো যে বিভিন্ন কনভারসেশন আমরা কবে করব। জুলাই অগস্টে ডিসিশন নিতে পারিনি, এবং আমরা ইউজুয়ালি যেহেতু নভেম্বর ডিসেম্বর এই সময়টার মধ্যে করতে হয়, এর আগের দুটো ইভেন্ট আমরা অক্টোবর নভেম্বরে করেছি। সো আমরা প্রস্তুতির জন্য ডেটটা ঠিক করলাম, আগেই খানিকটা ডেটটা ঠিক করা ছিল, কিন্তু আমরা প্রস্তুতির জন্য সময় পেলাম মাত্র দু মাস। মানে আগেকার চ্যালেঞ্জগুলো একরকমের ছিল, এবার এসে নতুন চ্যালেঞ্জ দাঁড়ালো। অ্যান্ড থ্যাংকস টু মাই টিম, যে তারা আমাদেরকে, মানে এই ইভেন্টটা আমরা দু মাসের মধ্যে নামাতে পারলাম। আমার পার্টনার, অ্যালাইজ, স্পন্সার্স সবাইকে, যারা আমার থেকে দূরে ছিলেন, আমাদের থেকে দূরে ছিলেন, যাকে অ্যাপ্রোচ করেছি, প্রত্যেকে তাদের সাধ্যমতো আমাদেরকে এগিয়ে এসছে। আমরা বেশ কয়েকজন গ্লোবাল লিডারকে একসঙ্গে করতে পারলাম এই ইভেন্টে, এবং প্রচুর, আমরা 200 স্পিকার, 800 পার্টিসিপেন্টস, 300 ডেলিগেট, 80 দেশ আমরা একসঙ্গে করতে পারলাম। ঢাকাস্থ সমস্ত ডিপ্লোম্যাটিক মিশন, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো আমাদেরকে যথেষ্ট পরিমাণে সাহস দিয়েছে, সহযোগিতা করেছে, আমাদের লোকাল স্পন্সাররা এগিয়ে এসেছেন যার যা সাধ্যমতো। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস, নোবেল লরিয়েট, তিনি আমাদের ইনোগ্রাল স্পিকার হিসেবে ছিলেন, এবং আপনারা এও জানেন যে মালয়েশিয়ার ফর্মার প্রাইম মিনিস্টার মাহাথির মোহাম্মদ, বলিভিয়ার ফর্মার প্রেসিডেন্ট জর্জ কুইরোগা, সার্বিয়ার ফর্মার প্রেসিডেন্ট বরিস তাদিস, মালির ফর্মার প্রাইম মিনিস্টার মুসা মারা, ওনারা
স্পিকার হিসেবে থেকে আমাদের প্রোগ্রামটাকে আমি মনে করি ইভেন্টটাকে অনেক অনেক উচ্চতায় নিয়ে গেছেন। এর সঙ্গে যারা স্পিকার হিসেবে এসছেন তারা তো নিঃসন্দেহে সবাই কম বেশি গুণী মানতেই হবে। অনেক সাকসেস, দুটো বড় সাকসেসের কথা আমি বলতে চাই। একটা বড় সাকসেস হচ্ছে যে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্কের মধ্যে টানাপোড়েন আছে এবং আমাদের মধ্যে দীর্ঘদিন আসলে কোনো ডায়ালগ হয় না, খোলামেলায় কথাবার্তা হয় না। আমরা একটা ক্লোজ ডোর রাউন্ড টেবিলের আয়োজন করি, মিডিয়া সেখানে ছিল, যেখানে বাংলাদেশ এবং ইন্ডিয়া দুপক্ষ বসে খোলামেলা কথা বলেছে, অনেক উত্তপ্ত তর্ক বিতর্ক বাক্য বিনিময় হয়েছে, কিন্তু ডায়ালগটা নেসেসারি, ডেমোক্রেসি ইজ ডায়ালগ। সো আমরা আমরা এটা করতে পেরেছি। আরেকটা বড় সাকসেস আমি দেখি যে সার্ক নিয়ে, সার্ক ইজ এ ডেড ইস্যু এবং ইন্ডিয়া সার্ককে সফল হতে দিতে চায় না, পাকিস্তানও এখানে আছে এবং পাকিস্তানের উপস্থিতি হয়তো ইন্ডিয়াকে এই বিষয়ে সবচেয়ে নিরুৎসাহিত করে, যে কারণে তারা বিমস্টেক, বিসিআইএম, বিবিআইএন নিয়ে অনেক বেশি তৎপর। আমরা সার্ক নিয়ে আলোচনা করেছি এবং সেটাও ক্লোজ ডোর মিটিং ছিল এবং সার্কভুক্ত সকল দেশের প্রতিনিধিরা সেখানে খোলামেলা আলোচনা করেছেন। তো আমি অনেক সাফল্যের মধ্যে এগুলোকে একটা বড় সাফল্য হিসেবে দেখি। এবং এই যে যারা আসলেন তারা বাংলাদেশ সম্পর্কে একটা ভিন্ন রকমের ধারণা নিয়ে গেলেন। প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে আমি অগস্টের 27 তারিখ মিট করি এবং তাকে ইনভাইট করি ফর্মালি। তিনি আমাকে তখন বলেছিলেন যে সময় তো আছে। এরপরে আমি ওনার অফিসের বিভিন্ন জনের সঙ্গে নানাভাবে যোগাযোগ করবার চেষ্টা করি, এই তথ্যটা আপনাদের জানিয়ে রাখা ভালো। সবাই আমাকে কম বেশি ইয়েস নোর মধ্যে রেখেছেন এবং শেষ পর্যন্ত অফিসিয়ালি সেটাকে না করে দেওয়া হয়। ফর্চুনেটলি জাস্ট দুদিন আগে আমাদের প্রোগ্রাম ছিল 16, 17, 18, এটা সম্ভবত 13 বা 14 তারিখের দিকে হবে। প্রসামউদ্দিনুস তিনি বাকুতে ছিলেন কপের মিটিং এবং সেখান থেকে আমাকে ফোন করেন, ফোনে কথা বলেন এবং তিনি বলেন যে আসলে আমি তোমার প্রোগ্রামটাতে যেতে চাই না, আমি চাই তোমার প্রোগ্রামটা সাকসেসফুল হোক, যেতে চাই না কারণ এখানে নিরাপত্তার জন্য যা কিছু হবে, তোমার প্রোগ্রামটা আসলে সিকিউরিটি রিজনসে যেসব অ্যাক্টিভিটিস এখানে হবে তা তোমার প্রোগ্রামটা নষ্ট হয়ে যেতে পারে। এবং আমার রিপ্লাই ছিল যে আপনি আসেন স্যার, যদি এতে আমার প্রোগ্রাম ক্ষতিগ্রস্ত হয় আই এম ফাইন্ড, আমরা আপনাকে চাই। অ্যান্ড দেন হি অ্যাগ্রিড। এবং ওনার উনি আসা, আপনারা জানেন যে আমরা দেশের ভেতরে যাই বলি না কেন তাকে নিয়ে গ্লোবালি তার অ্যাকসেপ্টেন্স কোনো বাঙালির ইতিহাসে আসলে এত অ্যাকসেপ্টেন্স নেই এবং সবাই তার কথা শুনবার জন্যে উন্মুখ হয়ে থাকে। সো আমি মনে করি এটা একটা বড় সাকসেস। আমরা হয়তো আগামী দিনগুলোতে, অতীতে না পেলেও আগামী দিনগুলোতে এই ইভেন্টে সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানকে পাবো, কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূসের মতো একজন মানুষকে পাবো কি না সেটা নিশ্চিত করে আমরা বলতে পারি না। সো আমি মনে করি যে একটা নতুন মাইল ফলক, একটা তিলক যুক্ত হয়েছে বে অপেন কনভারসেশনে ওনার উপস্থিতির মধ্য দিয়ে, ওনার বক্তব্যের মধ্য দিয়ে। এই ইভেন্ট, শেষ কথা যেটা আমি বলতে চাই, এটা একটা গ্লোবাল প্ল্যাটফর্ম হিসেবে আমরা প্রতিষ্ঠা করতে চাই, এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে, পূর্ণ সফল সেটা বলা যাবে না। আমরা চাই সারা পৃথিবীর যারা ইন্টেলেকচুয়ালস আছেন, পলিসি মেকার্স আছেন, বিভিন্ন ক্ষেত্রে লিডারশিপে আছেন, তাদের ক্যালেন্ডারে বে অপেন কনভারসেশনের সময়টা লিপিবদ্ধ থাকবে, তারা এখানে আসবেন, বাসবার চেষ্টা করবেন। অবশ্যই এটা বাই ইনভাইটেশন অনলি, কেউ চাইলে এখানে আসতে পারবেন, আমাদের নীতিমালার মধ্যে সেটা আমরা করছি না। সবাইকে মাথায় রাখতে হবে এটা লোকেটেড ইন ঢাকা বা বাংলাদেশে, কিন্তু এটা একটা গ্লোবাল কনফারেন্স, গ্লোবাল প্ল্যাটফর্ম। অবশ্যই এখানে বাংলাদেশে যেহেতু হচ্ছে, আমরা বাংলাদেশ নিয়ে কথা বলবো, বাংলাদেশের সমস্যাগুলো এখানে আলোচিত হবে, বিশেষ করে রিজিওনাল এবং গ্লোবাল কনটেক্সটে। এবং এটা এমন একটা কনফারেন্স হিসেবে, অ্যাজ লং অ্যাজ আই এম দ্য চেয়ার, এটা করতে চাই যে চাইলেই যে কেউ এখানে আসতে পারবে না, তার মর্জি মতো আসতে পারবে না, মর্জি মতো পোশাক পরে আসতে পারবে না, তিনি যেই হন না কেন। এবং এখানকার নিয়ম কানুন একেবারেই গ্লোবাল স্ট্যান্ডার্ডে আমরা করতে চাই। অনেকখানি আমরা সফল, আরও অনেক দূর যেতে হবে এবং তার জন্যে আমি মনে করি আপনাদের সকলের সহযোগিতা দরকার। এটা আমাদের ইভেন্ট, আবার আমাদের না, দুটো মাথায় রেখে, কিন্তু এরকম একটা ইভেন্ট বাংলাদেশে হচ্ছে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি ধন্যবাদ জানাই সিজিএস টিমকে, ভেরি ইয়াং ট্যালেন্টেড টিম, অনেক কারেজিয়াস টিম, প্রত্যেকটা ছেলে মেয়ে। আমি আমার ফ্যামিলি মেম্বারদের ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই সরকারের,
যারা সহযোগিতা করেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়, এবার অনেক অ্যাডভাইজার আপনারা জানেন, ফরেন অ্যাডভাইজার সহ বেশ কয়েকজন অ্যাডভাইজার আমাদের মিনিস্ট্রির স্পিচ দিয়েছেন, বিভিন্ন দূতাবাসের অ্যাম্বাসাডার হাই কমিশনার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আমি ধন্যবাদ জানাই যে আমাদের এই কাজের সঙ্গে ফরেন মিনিস্ট্রির একটা সম্পর্ক আছে, হোম মিনিস্ট্রির একটা সম্পর্ক আছে, বাংলাদেশ পুলিশের একটা সম্পর্ক আছে, মানে তাদের ছাড়া কাজ করা সম্ভব নয়, এই ধরনের ইভেন্ট করা সম্ভব নয়। এবং প্রত্যেকে যে যার জায়গা থেকে আমাদেরকে সহযোগিতা করেছেন, কারো সহযোগিতার জন্য আমাদেরকে অ্যাডভাইজারদের বা সচিবদের শরণাপন্ন হতে হয়নি, যে যেই লেভেলে আমাদের কাজগুলো ছিল আমরা তাদেরকে নক করেছি এবং তারা প্রত্যেককে আমাদেরকে কোঅপারেট করেছেন। পৃথিবীর অন্যান্য দেশের দূতাবাসগুলোতে যারা কর্মরত ছিলেন ভিসা রিলেটেড বা অন্যান্য বিষয়ে, তারা আমাদেরকে পূর্ণ সহযোগিতা দিয়েছেন, পূর্ণ সহযোগিতা করেছেন। আমি তাদের প্রত্যেকের কাছে, ইন পার্সন হয়তো সেটা সম্ভব হয় না, হচ্ছে না, কিন্তু আজকের এই আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি তাদের প্রত্যেকের কাছে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং আমি মনে করি আমরা সবাই মিলে বাংলাদেশকে অন্য একটা মর্যাদায়, এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করবার মধ্য দিয়ে, এগিয়ে নেবার মধ্য দিয়ে অন্য একটা উচ্চতায় নিয়ে যেতে পারবো এবং বাংলাদেশ সকলের আকর্ষণের কেন্দ্রবিন্দু হোক, আর সেটা আমরা চাই। এবং আমি চাই, যেটা আমি বহুদিন ধরে বলছি, যে আমি মনে করি যে বাংলাদেশ দর্শকের সারিতে থাকবে, আমি সেটা চাই না, আমরা চাই না, আমরা বাংলাদেশকে খেলোয়াড় হিসেবে দেখতে চাই এবং আমরা আসলে অন্যদের সঙ্গে সমান তালে খেলতে চাই। মেবি ছোট শক্তি কম, কিন্তু অন্যদিক থেকে আমাদের শক্তিও আছে, 18-20 কোটি মানুষের দেশ, এই জনসংখ্যা, জনশক্তি বা আমাদের তারুণ্যের যে শক্তি, যে তারুণ্য জুলাই অগস্টে একটা স্বৈর শাসকের বিদায়কে নিশ্চিত করেছে, কাজে এই শক্তিকে আমরা কাজে লাগাতে চাই। আমার কথা শুনবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।